আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নয়েমি সুরচনা ফ্যাব্রিক্স থেকে লাইভে এসে পড়েছে সবার সাথে সবার পছন্দের আর অনেক সুন্দর কটন কালেকশন নিয়ে। যদি লাইভটা জয়েন করবেন আমাকে ঠিকভাবে দেখা গেলে অবশ্যই জানাবেন, লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই বলবেন, আর যদি কোনো প্রবলেম না থাকে আমাকে যদি ক্লিয়ারভাবে দেখা যায় শোনা যায় তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে সব কিছু ক্লিয়ার আছে, ঠিকঠাক আছে, আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন, নেট ক্লিয়ার আছে কিনা সবার ফার্স্টে এইটা বলেন। হ্যাঁ, আর তুমি একটু চেক করো তো যে লাইভ কি ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে নাকি। নাইস লুক, আজকে ড্রেস এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, এটা হচ্ছে কি আমার ফেভারিট 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 কালারের মধ্যে আছে। কামিজটি হচ্ছে কি খুব সুন্দর একটা রোজ গোল্ড কালারের মধ্যে আছে, আমি যখন ডিটেলসে দেখাবো তখন বুঝতে পারবে। এটার ব্যাক সাইডটা সেই রকম লেভেলের সুন্দর, দাঁড়ান আমি না ব্যাক সাইডটা চেক করি নাই যে ঠিক আছে কি না। দেখেন তো ব্যাক সাইডটা, চুলের জন্য দেখা যায় না, ঠিক আছে ব্যাক সাইড। আচ্ছা, আমার চুলটা মনে হয় নষ্ট হয়ে গেল, আচ্ছা একটু পরে দেখাই ব্যাক সাইড। হ্যাঁ, কারণ এটা হচ্ছে গিয়ে অনেক 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 সুন্দর, দাঁড়ান একটু দেখি, অনেক সুন্দর একটা ড্রেস। অ্যাক্টিভ আপু, কাজল আপু লিখেছেন, ওকে হাই আপু, হ্যালো বিথি আপু। দেখেন হ্যাঁ ব্যাক সাইডটা চরম ধরনের সুন্দর, চরম ধরনের সুন্দর। ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে অনেকদিন পর নোটিফিকেশন পেলাম, মুশফিকা আপু লিখেছেন, হ্যাঁ আমিও দেখলাম যে আমারও নোটিফিকেশন আসলো। এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পোর্শন, এটার কালার কম্বিনেশন বেস্ট 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 কালার কম্বিনেশন। তারপর এটার ব্যাক সাইড দেখেন, এখন এটার ব্যাক সাইড অনেকই সুন্দর, অনেকই সুন্দর। এটা ব্যাক সাইড দিয়ে আপনারা একটা ফ্রন্ট কামিজ বানিয়ে ফেলতে পারবেন, এতটা সুন্দর এটার ব্যাক সাইডটা, ঠিক আছে। এখন আমাকে ড্রেস দাও, ড্রেসের ডিটেলসে আমি চলে যাচ্ছি জলদি করে। যারা নাকি ড্রেসটা জাস্ট ওয়াও, স্বর্ণা আপু লিখেছেন, অল ক্লিয়ার, আদিয়ান ভাইয়া লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা নাকি কটন পরতে অনেক ভালোবাসেন, কটন লাভার্স আপুরা আছেন, তারা আজকে ড্রেস যদি মিস করেন একটা অনেক সুন্দর আর একটা ইউনিক জিনিস মিস করবেন। এই ড্রেসটা এখন আমাদের বসুন্ধরাতে নাই, কিন্তু আগামীকাল থেকে আমাদের বসুন্ধরাতে এই ড্রেসটা অ্যাভেলেবল হয়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দর ইউনিক কালার কম্বিনেশনের মধ্যে আছে, আমার না বারবার এটার ব্যাক সাইডটাই দেখতে মন চাচ্ছে, এটার ব্যাক সাইডটা না অনেক সুন্দর অনেক সুন্দর। এটার কামিজে কালারটা হচ্ছে গিয়ে রোজ গোল্ড কালারের মধ্যে আছে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমাকে অবশ্যই বলবেন। এটার কামিজটা হচ্ছে গিয়ে রোজ গোল্ড কালারের মধ্যে আছে, যখন আমি ডিটেলসে কামিজটা ধরবো তখন না এটার কালারটা আরও সুন্দর করে বুঝতে পারবেন। ড্রেসটা জাস্ট ওয়াও, মুনতাহিন আপু লিখেছেন, অনেক ওয়াও আর অনেক 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 ইউনিক, অনেক ইউনিক। এটার গলার কাজটা হিউজ, ঠিক আছে, একদম এইখান থেকে স্টার্ট করে, আমি না গলার কাজটা কত লম্বা এটাও আমি আপনাদেরকে বলে দেবো, এখান থেকে স্টার্ট করে একদম নিচে পর্যন্ত, আর এটার নিচে একটা প্যানেল আছে, প্যানেল থেকে বোঝা যাচ্ছে ড্রেসটা না অনেক লং হয়ে গিয়েছে, মানে আমার জন্যই অনেক লং, তো আমি লেন্থ বলবো কিন্তু এটাকে আরেকটু শর্ট হলে ও না, এমনিতে নর্মালি সুন্দর লাগছে, লাইভে পুরোটা আসছে না, মানে আমার নিচে পর্যন্ত আসছে না কামিজটা, কিন্তু না লং সুন্দর লাগছে। আমি আবার প্যান্টে একটু প্লিটের মতো ডিজাইন করেছি, খুব সুন্দর, আমি পিকচার পোস্ট করবো তখন দেখতে পারবেন। এই হচ্ছে গিয়ে ড্রেসটা। আরেকটা কথা, ক্যাটালগের ড্রেস আমার ড্রেস এক্স্যাক্টলি সেম পাবেন, কোনো একদম মানে একটা চুল পরিমাণ কোনো কিছু ক্যাটালগ থেকে ডিফারেন্ট পাবেন না। ওড়নাটাও অনেক নাইস, সন্ধ্যা আপু লিখেছেন, যারা নাকি কটন ভালোবাসেন, বললাম না বারবার বলে দিচ্ছি, যারা কটন, এগুলো একদম আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন, ঠিক আছে, একদম নতুন নতুন কালেকশন এসেছে, এর জন্য এগুলো এখন আমরা শোরুমে দিতে পারি নাই, আগামীকাল থেকে এই ড্রেসটা শোরুমে পাওয়া যাবে, আর আজকে আর অনলাইনে তো অ্যাভেলেবল আছেই। ওকে, তো যেটা বলছিলাম যে এটার ক্যাটালগ আর ড্রেস দুইটা যখন আপনারা নেবেন বা দেখবেন, কোনো কিছুই কোনো ক্যাটালগের থেকে একটা চুল পরিমাণ কোনো কিছু এদিক সেদিক হবে না। এটার কারণ হচ্ছে এটা অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি থেকে এসেছে, ডিপসির ক্যাটালগের ডিজাইন একদম সেম সেম এই ড্রেসটা, কোনো কপি ভার্সন রেপ্লিকা ভার্সন না, একদম এক্স্যাক্টলি সেম অরিজিনাল ড্রেস, ঠিক আছে। যার জন্য সেম যেরকম ক্যাটালগের মধ্যে স্লিভ থেকে স্টার্ট করে কামিজ ওড়না প্যান্ট সবাই কিন্তু লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অ্যাক্টিভ শারমিন আপু লিখেছেন, ইনবক্স দিয়েছে, চেক করো, চেক করে দিবে আপু, বোঝা যায়, আচ্ছা ঠিক আছে, ওকে বোঝা গেলে খুবই ভালো। এখানে কিন্তু সাইডেও খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে, ওকে। আর এটার প্যান্টের কাজটা দেখেন, এটার প্যান্টের মধ্যে না আপনারা, আমি এটার প্যান্টটা রোজ গোল্ড কালার, তো তো এই টাইপের যে কালারগুলো হয় দাও, এই কালারের প্যান্ট আমার
অনেক প্রায় সময় আমার এই প্যান্টে এই কালারের প্যান্ট অনেক দরকার পড়ে কারণ পাকিস্তানি কুর্তি যেগুলো নাকি টু পিস কুর্তি থাকে ওগুলোর সাথে এই কালারের প্যান্ট অনেক যায় কিন্তু এই কালারে আমার তেমন কোনো প্যান্ট নাই এর জন্য আমি এমব্রয়ডারিটা প্যান্টে দেই নাই আমি জাস্ট প্যান্টে দূরে থেকে বুঝা যাচ্ছে কিনা যাই নাই যে এই জায়গার মধ্যে তিনটা প্লেট দিয়ে জাস্ট একটা ডিজাইন করেছি যেন অন্যান্য ড্রেসের সাথে এই প্যান্টটা পরতে পারি কারণ এটার কালারটাও আর কি আমার অনেক দরকার এর জন্য আর না হলে আপনারা হচ্ছে কি এটা নিচে যে কাজটা এটা অনেক সুন্দর চওড়া আর খুব কালারফুল একটা এমব্রয়ডারি প্যানেল এটা আমি কামিজের নিচে দেয়াতে জিনিসটা না মিলে মিশে গিয়েছে কারণ কামিজটা অলরেডি অনেক প্রিন্টেড তো এই প্যানেলটাকে যখন প্যান্টের মধ্যে দিবেন তখন এক্স্যাক্টলি ক্যাটালগে দেখতে যেরকম লাগছে সেম এই জিনিসটাই দেখবেন হ্যাঁ একদম সেম এটাই লাগবে শেয়ার ডান থ্যাংক ইউ অন নিশাত আক্তার আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ওয়াও নাইস ড্রেস ইরিশা আপু লিখেছেন অনেক নাইস অনেক নাইস অনেক নাইস এখন আমি ড্রেসের ডিটেলস চলে যাই ফার্স্টে এটার ব্যাকসাইড দেখাই দেখেন এটার ফ্রন্ট কি সুন্দর আমি বারবার করে বলে দিচ্ছি এটা মিস করলে কিন্তু শেষ আর এখন কিন্তু যা ড্রেস আমি দেখাবো একদম যে কয়টা ড্রেসই আমি দেখাবো কোনো কিছুই স্টক আউট হয়ে গেলে কোনো কিছুই রিস্টক হবে না হ্যাঁ কোনো কিছুই কিন্তু রিস্টক হবে না ফার্স্টে আমি এটা ব্যাকসাইড দেখি এটা ব্যাকসাইডটা অনেক সুন্দর এর জন্য আমি ইউজুয়ালি ড্রেসে আমি সবসময় চেইন দিই হ্যাঁ আমার সব ড্রেসের মধ্যে চেইন থাকে বাট এটার মধ্যে আমি বলেছি যে চেইন একদমই দিবেন না নর্মালি বানাবেন এটার কাজ খুবই সুন্দর স্পেশালি এটা যখন চুল খোপা করে পরবো হ্যাঁ মানে চুল খোপা করে পরলে না ড্রেসটা আরও আর কি ব্যাকসাইড থেকে দেখতে আরও অনেক সুন্দর লাগবে খুব স্টাইলিশ একটা ড্রেস আর খুব ইউনিক একটা ড্রেস আরেকটা জিনিস বলি ড্রেসের ব্যাপারে মানে এটার ব্যাপারে আমি যতই বলবো ততই কম হবে এটা আজকে আমাদের শোরুমে থাকলে খুব ভালো হতো বাট নাই সমস্যা নাই কালকে থেকে পাবেন কারণ একদম নতুন ড্রেস তো এটার যে ফ্যাব্রিক্সটা সত্যি আপনারা ধরে এই জিনিসটা অবশ্যই আমাদেরকে জানাবেন যখন এটার ফ্যাব্রিক্সটা আপনি ধরবেন আপনার মনে হবে যে আপনি একটা পাকিস্তানি লন ড্রেস নিয়েছেন সত্যি যে এটার ফ্যাব্রিক্স এইরকম কামিজে ফ্যাব্রিক্সটা প্যান্টটা পিওর কটনের মধ্যে আছে বাট এটার কামিজে যে ফ্যাব্রিক্স সত্যিকারের আমি আপনাকে বলে দিচ্ছি যখন আপনি এই ড্রেসটা ধরবেন আপনার মনে হবে যে আপনি একটা পাকিস্তানি একটা লন ড্রেস নিয়েছেন ইন্ডিয়ান যে ফ্যাব্রিক্স এটা এটা আপনার মনেই হবে না মানে এটার ফ্যাব্রিক্সটা এমন নরম লন ক্যাটাগরি বললেও ভুল হবে আমি তো আমার তো মনে হচ্ছে যে লন ফ্যাব্রিক্সের মধ্যেই আছে মানে জিনিসটা হচ্ছে কি এতটা নরম আর সফট কমলা ফুলি মুশফিকা আপু লিখেছেন ওয়াও নাইস ড্রেস যারা আমার সাথে আছেন লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন ঠিক আছে স্বর্ণ কমল হ্যাঁ সুন্দর সুন্দর নাম দেন ঠিক আছে সুন্দর সুন্দর নাম দেন এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে এটার কালারটা হচ্ছে গিয়ে রোজ গোল্ড দেখেন ফ্রন্টটা এত সুন্দর যাদের বডি একটু চওড়া না তাদের না এই জিনিসটা আরও অনেক সুন্দর করে আসবে আমার বডি দেখেন আমার বডিটা চিপা হওয়ার কারণে মানে শুকনা হলেও ভালো আবার সমস্যাও চিপা হওয়ার কারণে দেখেন আমার পুরাটা বডির মধ্যে থেকে যে প্লেইন রোজ গোল্ড কালারের যে এক কালারের ফ্যাব্রিক্স ওটা পুরাটা চলে গিয়েছে গিয়ে শুধু হচ্ছে গিয়ে প্রিন্টেড ফ্যাব্রিক্সটা দিয়ে আমার পুরো ড্রেসটা হয়েছে তারপরেও জিনিসটা সুন্দর লাগছে কিন্তু যখন আমি এভাবে করে ধরবো দেখেন কি সুন্দর এটা কিন্তু পুরাটা প্রিন্ট হ্যাঁ আমার আমার ড্রেসের মধ্যে দেখবেন কি শুধু এই যে শুধু হচ্ছে গিয়ে যে এই প্রিন্টটা আসছে শুধু এই যে এতটুক পর্যন্ত এই যে এতটুক মাঝখানে যে এতটুক পর্যন্ত এই কাজটা আসছে আর বাকিগুলো কিন্তু কাটা পড়ে গিয়েছে কিন্তু জিনিসটা এত সুন্দর আর এটার এমব্রয়ডারিটা মানে চরম লেভেলের সুন্দর আপু আপনি অনেক সুন্দর আচ্ছা আপনাকে অনেক সুন্দর লাগছে সাদি আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো আনাফ আপু আপু অপেরা কাতান আনবা হ্যাঁ অপেরা কাতান আনলে আমি লাইভে দেখিয়ে দিব এই যে দেখেন এটার ফ্যাব্রিক্সটা খুবই 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 সুন্দর একদম নরম এখনের গরমের জন্য এর চাইতে বেস্ট ফ্যাব্রিক্স আর হতে পারে না ঠিক আছে এর চাইতে বেস্ট ফ্যাব্রিক্স হতে পারে না সাথে এটার প্রিন্টগুলো দেখেছেন এটার কালার কম্বিনেশন কিন্তু অনেক ইউনিক অনেক জোস অনেক ডিফারেন্ট মিস করলে শেষ হয়ে যাবে আর কখনো পাবেন না ওকে কারণ এখন ইন্ডিয়ান ড্রেসের প্রাইস প্রচুর এর জন্য দেখবেন ইন্ডিয়ান ড্রেস এখন মানে অ্যাভেলেবেলও অনেক কম পাবেন ঠিক আছে অ্যাভেলেবেলও অনেক কম পাবেন কারণ ইন্ডিয়ান ড্রেসের প্রাইস অনেক বেশি তো এত বেশি থাকলে কি হবে যাই না ভবিষ্যৎ কি হবে যাই না তো যাই হোক দেখেন যত দেখবেন ততই ভালো লাগবে যত দেখবেন ততই ভালো লাগবে এত সুন্দর আর অনেক ইউনিক আমার এই আমার কালেকশনে যতগুলো কটন আছে এটা সবচাইতে বেস্ট আর সবচাইতে ইউনিক
এটার কালারের জন্য, এটার বডিটা রোজ গোল্ড কালারের মধ্যে আছে, কিন্তু এটার যে প্রিন্টগুলো করেছে এখানে অরেঞ্জ আছে, মেরুন আছে, ল্যাভেন্ডার কালার আছে, খুব সুন্দর সুন্দর কালার দিয়ে পুরা বডিতে প্রিন্ট করা। আর প্রিন্টগুলা দেখবেন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম স্বচ্ছ, একদম এইচডি প্রিন্ট, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে গিয়ে খুবই হাই কোয়ালিটির প্রিন্ট, যার জন্য খুবই 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 সুন্দর আর একদম স্বচ্ছ। কালকে ড্রেসটা অর্ডার দিয়ে পাইনি, ব্লু কালারেরটা। কালকে আমি কোন ড্রেসে লাইভ করেছি, কালকে কিসে লাইভ করেছি এটাই তো আমার মনে নাই এখন। আচ্ছা, অন্য কোনো ড্রেস আপু ভালো লাগলে নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন, ল্যাভেন্ডার কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালারও আছে। হ্যাঁ, অনেক সুন্দর করে, অনেক কালারফুল করে প্রিন্ট করে দিয়েছে। প্রিন্টগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। নিচে আবার এই যে প্যানেলের মতো প্রিন্ট আছে, এটার নিচেই আমি যে এমব্রয়ডারি এক্সট্রা প্যানেলটা দিয়েছি ওটা দেওয়ার কারণে এই প্রিন্ট আর ওই এমব্রয়ডারি সব মিশে গিয়েছে। তো আপনারা চাইলে এটাকে হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটাকে প্যান্টের মধ্যে দিতে পারবেন, বাকি যেটা যেভাবে আছে কামিজটা জাস্ট নর্মালি কামিজটাকেই বানাবেন। এটা এমব্রয়ডারিটা দিয়ে দাও, এটা হচ্ছে গিয়ে কামিজের ফ্রন্ট পোর্শন গেল। আচ্ছা, ব্যাক সাইডটা দেখিয়ে নেই, তারপর সাইডের প্রিন্টগুলো, প্রতিটা প্রিন্ট অনেক ক্লিয়ার, অনেক 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 ক্লিয়ার। এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড, ব্যাক সাইডের এই প্রিন্টটা দেখেন কি সুন্দর, যেটা নাকি আমার খুবই ভালো লেগেছে এই ড্রেসের মধ্যে, আমার অনেক পছন্দ হয়েছে, অনেক 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 পছন্দ হয়েছে। এটা প্রথমেই দেখাতেই, প্রথম দেখাতে আমার খুব ভালো লেগেছিল, বানানোর পরে দেখলাম যে না, লুকটা আরও বেশি সুন্দর হয়েছে। যদি এটাকেও কোনো ফ্রন্ট দিয়ে কামিজ বানাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো, এরকম একটা কামিজ হলে খুবই ভালো হতো যে ফ্রন্টে এটা থাকবে। কিন্তু আসলে এটা ফ্রন্ট ব্যাক দুইটাই এত সুন্দর যে হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে দিয়েই আমার ড্রেস বানাতে হবে। এটা বানানোর পরে ফ্রন্ট দেখতে যেরকম সুন্দর হবে ব্যাক সাইডটাও দেখতে কিন্তু সেরকমই সুন্দর হবে। আর এটা হচ্ছে স্লিভটা, সাইডে থেকে পুরো স্লিভ আসবে, স্লিভের উপরে হচ্ছে গিয়ে প্লেইন খুব সুন্দর রোজ গোল্ড কালারের মধ্যে আছে। চাইলে থ্রি কোয়ার্টার করতে পারবেন, আমি কিন্তু একদম ক্যাটালগের মতো বানিয়েছি। ক্যাটালগেও এই যে এরকম অর্ধেক স্লিভ হচ্ছে গিয়ে এক কালারের আর বাকি পুরাটা হচ্ছে গিয়ে প্রিন্টেড। আপনারা চাইলে এটাকে যদি থ্রি কোয়ার্টার দেন তখন পুরো স্লিভটাই আর কি অনেক কালারফুল থাকবে, তখনও সুন্দর হবে। ইচ্ছা মতো করে বানাবেন, যেভাবে বানাতে মন চায়। স্লিভটা কোথায় গেল, এই যে কাপড়টা ধরে আমার এত ভালো লাগছে, খুবই নরম, খুবই নরম। কাতান মেলাও, কাতান মেলা, ওই ড্রেস কি স্টক আউট হয়ে গেছে আপু? কাতানের মেবি শুধু ব্ল্যাকটা আছে, বাকি সব স্টক আউট হয়ে গিয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে স্লিভটা, স্লিভের মধ্যে না অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন, চার পাঁচ রকমের প্যাটার্ন। এই যে এই একটা প্যাটার্ন যেখানে অরেঞ্জ আর মেরুন কালার দিয়েছে, এইখানে আরেকটা প্যাটার্ন যেখানে হচ্ছে গিয়ে মেরুন আছে, গ্রিন আছে, তারপরে গ্রিনের মধ্যে ল্যাভেন্ডার, মাস্টার্ড, অনেকগুলা কালার আছে। আমি জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে। এরপর আরেকটা প্যাটার্ন যেটা নাকি খুব সুন্দর কলকার মতো আছে, এখানেও অরেঞ্জ আর ব্রাউন আছে, তারপরে ল্যাভেন্ডার, অরেঞ্জ, এখানে অনেকগুলা প্যাটার্ন, ঠিক আছে? স্লিভে কিন্তু বিভিন্ন টাইপের প্যাটার্ন দিয়ে স্লিভটা পুরোটা প্রিন্ট করা হয়েছে। প্রাইস বলে দিবে, একটু ওয়েট করেন, প্রাইস অবশ্যই রিজনেবল হবে। স্লিভটা হচ্ছে গিয়ে পুরো বিভিন্ন টাইপের প্যাটার্ন দেয়া, চাইলে এটাকে থ্রি কোয়ার্টারও বানাতে পারবেন, তখন অনেক সুন্দর লাগবে। এটা সিল্ক না, এটা হচ্ছে কটন, এটা হলো গিয়ে ডিপসি কটন কালেকশন, অনেক সুন্দর ডিপসি কটন কালেকশন, দেখেছেন? আমার না বারবার এই জায়গাটা দেখে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা ড্রেস। দাও এখন আমি চলে যাই, এটা হিউজ আর সুন্দর এমব্রয়ডারিগুলোতে কালার কম্বিনেশন অনেক সুন্দর, মুন নাহার আপু লিখেছেন, অনেক সুন্দর আর অনেক ইউনিক, অনেক ইউনিক। এই যে দেখেন, এই হচ্ছে এটা এমব্রয়ডারিগুলা, এই যে এইটাই হচ্ছে আমি কামিজের নিচে দিয়েছি, এটা কিন্তু অনেক চড়া, কিন্তু কামিজের নিচে যেহেতু অনেক প্রিন্ট আছে এর জন্য আর কি মিশে গিয়েছে। তো চাইলে আপনারা হচ্ছে কি এটাকে প্যান্টের মধ্যে ডিজাইন করবেন, তাহলে না ড্রেসটা আরও বেশি 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 গর্জিয়াস লাগবে। এটা ধরো, কারণ এটা অনেক কালারফুল, জিনিসটা খুবই কালারফুল। হ্যালো নিশা আপু, হ্যালো কামরুন নাহার আপু, কেমন আছেন? হাই, হ্যালো শিফাতুল ইসলাম আপু, কেমন আছেন? যারা লাইভটা জয়েন করেছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপনাদের টাইম লাইনে শেয়ার করতে পারবেন, বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারবেন। এই যে দেখেন, এটার উল্টা সোজা কোনটা, ও আচ্ছা, এটা উল্টা সোজা বোঝা খুব ডিফিকাল্ট। এখানে আবার ট্রান্সপারেন্ট সিকোয়েন্সও আছে, আমি জানি না সিকোয়েন্সগুলো কি লাইভে বোঝা যাবে কি না। এই যে দেখেন, নেকের কাজটা হিউজ, দেখেছেন? হিউজ আর অনেক কালারফুল, অনেক কালারফুল, অনেক সুন্দর, একদম আপনার কামিজে যেরকম অরেঞ্জ, গ্রিন, ল্যাভেন্ডার, মাস্টার্ড এই টাইপের কালারগুলো, ব্রাউন, মেরুন কালারগুলো দিয়েছে, সেম কালারগুলো আপনার এমব্রয়ডারির মধ্যেও কিন্তু দিয়েছে, দেখেছেন? আর এমব্রয়ডারিটা অনেক লম্বা, আমি আমার টেলরকে বলেছিলাম যে এই যে এই জায়গা থেকে এমব্রয়ডারিটা বসাতে, কিন্তু এমব্রয়ডারিটা আসলে এত লম্বা এর জন্য আমার এটা পুরো উপর থেকে বসিয়েছে, না হলে এমব্রয়ডারিটা এই যে প্রিন্টের মধ্যে এসে পড়তো, তো এখান থেকে বসালে না জিনিসটা বেশি আর কি লম্বাটা বেশি হয়ে যেত, এই জন্য পান গলা দিয়ে
একদম এখানে শোল্ডার থেকে নিয়ে এমব্রয়ডারিটাকে বসিয়েছি, যার জন্য এটা আরো খুব সুন্দর করে জিনিসটা সেট হয়েছে। এই যে দেখেন এমব্রয়ডারিটা দেওয়ার পরে এরকম একটা সুন্দর লুক আসবে, খুব সুন্দর একটা লুক আসবে, কারণ এমব্রয়ডারিটাও অনেক কালারফুল, বডিটা রোজ গোল্ড আর বাকিটা হচ্ছে গিয়ে প্রিন্টটা হচ্ছে গিয়ে ব্রাউন মেরুন ল্যাভেন্ডার কালার দিয়ে করা, এর জন্য খুব সুন্দর একটা লুক আসবে। আর এগুলার ফিনিশিং দেখে নেন, এই যে সিকোয়েন্সটা বোঝা যাচ্ছে তাই না, সিকোয়েন্সগুলো না ট্রান্সপারেন্ট সিকোয়েন্স, এটা এই যে দেখেন ট্রান্সপারেন্ট সিকোয়েন্স, পুরাটার মধ্যে না ছিটানো ছিটানো ভাবে পুরা এমব্রয়ডারিটাতেই দেয়া, সিকোয়েন্সগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, ঠিক আছে, সিলভার টাইপের না, পুরা ট্রান্সপারেন্ট সিকোয়েন্স, যার জন্য এটার উপর যখন রোদ অথবা আর কি লাইট পড়বে এই এমব্রয়ডারির উপরে, তখন না জিনিসগুলো খুব সুন্দর করে শাইন করবে। এমনিতে পুরা কামিজের পুরা এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে। এছাড়া কালারফুল জিনিসগুলো তো দেখতেই পাচ্ছেন, যে মাস্টার্ড আছে, অরেঞ্জ আছে, মেরুন আছে, ল্যাভেন্ডার, গ্রিন, অনেকগুলো কালার আছে, এই যে দেখেন অনেকগুলো কালার আর অনেক কালারফুল। এই জিনিসটাকে কাটওয়ার্ক করে বসালে খুবই 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 সুন্দর হয়, খুবই সুন্দর হয়। বাগান বিলাস নাম দাও, বাগান বিলাস নামটাও সুন্দর, কিন্তু বাগান বিলাস ফুল তো ম্যাজেন্ডা কালার হয় আর হোয়াইট কালার হয়, কিন্তু এটা তো একটু অরেঞ্জিশ অরেঞ্জিশ না। লাভ লাইক ওয়াও ডান মুন্নাহারা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ইয়ারিংটা সেল করেছো? না, ইয়ারিংটা সেল করিনি, ইয়ারিংটা আর কি আমার জন্য আনা হয়েছিল, তারপরে আমার এটা আর কি সেলের জন্য আনা হয় নাই। যাই হোক, এটা হচ্ছে নেকের এমব্রয়ডারিটা, যেটা নাকি হিউজ হিউজ হিউজ। এখন ওই প্যান্টের এমব্রয়ডারিটা দিয়ে দাও, আমি এটার লম্বা মেজারমেন্ট করে বলবো, কারণ এখন এত লম্বা লম্বা এমব্রয়ডারি আর কি খুবই রেয়ার, না হলে নেকের এমব্রয়ডারিগুলো এখন দেখা যায় কি খুব ছোট ছোট, একদমই যেরকম পিচি পিচি এমব্রয়ডারি পাওয়া যায়, এরকম লম্বা এত বড় এমব্রয়ডারি তার মধ্যে এত কালারফুল জিনিসটা খুব রেয়ার হয়ে গিয়েছে। যাই হোক, এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আমি আমার মন মতো ড্রেস, এর জন্য আমি আমার মন মতো করে বানিয়েছি। আর আমার তো হচ্ছে গিয়ে এখন অনেক কটন, মানে প্রতিদিনই আমি কটন পরি কটন পরি কটন পরি। ডে ফ্লাওয়ার্স নাম দাও, হাই আপু, হ্যালো শাহানা পারভিন আপু, কমলা ফুলি, আচ্ছা কমলা ফুলি আমি বুঝি না, কমলা ফুলি কেন বলেন তো আমাকে একটু বুঝাতে হবে। আপু গতকালকে কাতান ড্রেসগুলো, হ্যাঁ গতকালকে কাতান ড্রেস সোল্ড আউট, শুধুমাত্র ব্ল্যাকটা লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবল আছে, বাকি কালারগুলো মেবি নেই, সব সোল্ড আউট। এই যে এটা হচ্ছে প্যান্টের কাজ, এটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে দেখেন মেরুন আছে, ল্যাভেন্ডার, একদম মানে যতগুলো কালার নেকেরটার মধ্যে ছিল অতগুলো কালার আছে, শুধু নেকেরটাতে হচ্ছে গিয়ে সিকোয়েন্স আছে আর এই প্যানেলটাতে সিকোয়েন্স নাই, এটা পুরাটা প্যান্টের জন্য দিয়েছে। জিনিসটা ক্যাটালগটা দাও তো, জিনিসটা হচ্ছে গিয়ে অনেক চড়া, দেখেছেন অনেক চড়ে, যে আমার হাতের থেকেও বড়, আমার হাত এমনি অনেক বড়, আমার হাতের থেকেও বড়। এই যে একদম সেম সেম আপনারা, এই যে আমি না ফার্স্ট এটা দেখে ভেবেছি কি প্রিন্ট, পরে দেখে কি যে না এটা পুরাটা কাজ। এই যে পুরা এই যে নিচে যতগুলো প্যান্ট বের হয়ে রয়েছে না কামিজের নিচে, এটা পুরাটাই কিন্তু এই যে এই কাজটা বসিয়েছে, যেন জিনিসটা সি থ্রু হয়ে থাকে, পুরো অর্গেনজা ফ্যাব্রিক্সটাকে বসিয়ে দিয়েছে। আপনারা চাইলে এভাবে বসিয়ে সেম এই ডিজাইনে কিন্তু বানাতে পারবেন, অনেক সুন্দর হবে। আমার মতো কামিজের নিচে থেকে এই প্যানেলটা দিয়েন না, না হলে এই প্রিন্ট আর এই প্রিন্ট একসাথে মিশে যাবে, এই প্রিন্টও কিন্তু কামিজে আছে, হ্যাঁ একসাথে দুইটা মিশে যাবে, তারপরে আর বোঝা যাবে না যে কি করেছেন, মনে হবে যে সবই এক। তো নিচের প্রিন্টটা না থাকলে এই যে ব্যাক সাইডে যেরকম লুক আসছে না, ব্যাক সাইডের নিচের যেই লুকটা আসছে এরকম লুকটাই কিন্তু আপনার ফ্রন্টের দিকেও আসবে। ওনাটা দিয়ে দাও, আর ফিনিশিং যেহেতু খুবই ভালো তো খুব সুন্দর করে আপনারা এটা অনেক লং টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন, ঠিক আছে, অনেক লং টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন, কারণ অরিজিনাল ডিপসি ড্রেস, এর জন্য হচ্ছে গিয়ে কোয়ালিটি খুব ভালো হবে। আমি যত দেখছি ততই ভালোবাসায় মানে আমার বাড়ছে এই ড্রেসের জন্য। এই যে দেখেন এখানে কিন্তু ডিপসি হোলোগ্রাম দেয়া আছে, ওকে একদম ক্যাটালগ হোলোগ্রাম, যা দরকার পেয়ে যাবেন, চাইলে ক্যাটালগের মতো করে বানাতে পারবেন। এখন চলে যাই এটার সুন্দর ওড়নাতে, যেটা নাকি আমার খুব পছন্দ, এটা ওড়নার সাথে ম্যাচিং করে কিন্তু আমি আজকে আই লুক করেছি, এটার ওড়না অনেক সুন্দর। যারা আমার সাথে আছেন কমেন্ট কিন্তু করবেন, হ্যাঁ কমেন্ট করবেন, থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে মেরুন কালারের কাতান ড্রেসটা দেওয়ার জন্য, ফারজানা ইয়াসমিন আপু মাশাল্লাহ, ইউ মোস্ট ওয়েলকাম আপু, অবশ্যই ড্রেস পেয়ে আমাদের সাথে রিভিউ শেয়ার করবেন, ঠিক আছে, অবশ্যই রিভিউ শেয়ার করবেন। কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল, কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল, ওয়াও, আচ্ছা এটাকে ই করো তো, এই যে পিন করো তো, আচ্ছা এত সুন্দর করে যেহেতু আপু আমাকে এত, এটা মনে হয় কোনো ছন্দ তাই না, মনে হয় আজকে ফার্স্ট শুনেছি,
নাকি জানি না, চিনা চিনাও লাগছে। আচ্ছা যাক, এটার নাম দিয়ে দে কমলা ফুলি। এরপরে এটা পিকচার পোস্ট করে আমি ঠিক এই এই দুইটা লাইন আমি লিখে দিব পিকচারের উপরে। এই দাও, আজকের ড্রেসের নাম দিয়ে দিব আমরা কমলা ফুলি। দেখেন এত সুন্দর করে আপু আমাকে বুঝিয়েছে, না দিয়ে পারলাম না সত্যি। এই যে এটার ওড়না এমন সুন্দর আর এমন নরম, এমন সফট। আমার মন চেয়েছিল প্রথমে যে এটা দিয়ে আমি একটা কুর্তি বানিয়ে ফেলি। দেখেন এত সুন্দর ওড়না, না নিয়ে কি থাকা যায়। ওড়নার বডিটাও হচ্ছে গিয়ে রোজ গোল্ড, আর পুরা ওড়নার মধ্যে বার্ন অরেঞ্জ কালারের প্রিন্ট। এটা একটা কবিতা, হ্যাঁ আমি একদম সুন্দর করে এই কবিতা দিয়ে আমি এটা পিকচার পোস্ট করবো। আর এটা কালার অনেক সুন্দর, তো এটা পিকচারে অনেক সুন্দর আসবে, অনেক কালারফুল জিনিসটা। এই যে দেখেন পুরাটা হচ্ছে গিয়ে বার্ন অরেঞ্জ কালার দিয়ে প্রিন্ট করা আছে। সাইডে এক্সট্রা মেরুন কালারের পার, চাইলে এই পার্টটাকে বাদ দিবেন, আমি এই পার্টটাকে কিন্তু স্টিচ করে শুধু এই প্রিন্টেড পার্টটা রেখেছি, আপনারা চাইলেও এরকম করে রাখতে পারবেন। ওকে দিয়ে দাও আমাকে মেজারমেন্ট টেপটা আর ড্রেসটা, ও প্যান্টটা দিও তো। এটা প্যান্টটা কিন্তু পিওর কটনের মধ্যে আছে, হ্যাঁ এটা প্যান্ট কিন্তু মিক্সড না, এটা প্যান্ট পিওর কটন, কামিজের সাথে ম্যাচিং করে দিয়েছে। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে মিস করবেন না, নিয়ে নেবেন। অনেক 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 সুন্দর একটা ড্রেস। আর এখানে যে মেরুন পার্টে এটা আমি স্টিচ করেছি, কিন্তু আমি ভেবেছি যে এই পার্টটাকে কেটে আমি নিচে ফ্রিল করবো, তাহলে এটা আরও সুন্দর হবে, অনেক সুন্দর। কমলা কী জানি, কমলা মেলা না সরি কী জানি, কমলা ফুলি, ড্রেসের নাম কমলা ফুলি। নামের সাথে ড্রেসের একদম মিলে, হ্যাঁ একদম মিলে গেছে। আসলে যেই সুন্দর কবিতা আপনি লিখেছেন একদম মিলে গিয়েছে, এটা কবিতার নাম, হ্যাঁ একদম কমলা ফুলি দিয়ে দিব। দাঁড়ান এটা টিস্যু সিল্ক, হ্যাঁ টিস্যু সিল্কটা অ্যাভেলেবল আছে, আমি তো গতকালকে মানে ভিডিও পোস্ট করেছিলাম। আচ্ছা এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা, এই যে দেখেন যেটা আমি বলছিলাম আপনাদেরকে, কামিজটা ধরে দেখবেন যে কামিজটা না লন ফ্যাব্রিক্সের মধ্যে আছে, আর প্যান্টটা হচ্ছে গিয়ে এই যে পিওর কটনের মধ্যে আছে। এই যে দেখেন টেক্সচারটা দেখেছেন, টেক্সচার দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনটা পিওর কোনটা মিক্সড, হ্যাঁ লাইভেই কিন্তু বোঝা যায়, জিনিসটা হচ্ছে গিয়ে লাইভে বোঝা যায়। দাও আচ্ছা আমি এখন মেজারমেন্ট করে দিচ্ছি, আমাকে নেকের এমব্রয়ডারিটা দিও, নেকের এমব্রয়ডারি লেন্থটা আমি একটু মাপবো, কারণ নেকের এমব্রয়ডারিটা অনেক বড়, হিউজ নেকের এমব্রয়ডারিটা। এটার বডি হচ্ছে 62, মানে 60 আমি ধরি, ওয়াও। এটা ব্যাক সাইড আমার কাছে খুবই ভালো লেগেছে, বারবার আমার ব্যাক সাইডটাকেই আমার বাবার দেখতে মন চাচ্ছে, কিন্তু এটা ফ্রন্টও অনেক সুন্দর। আসলে এটা ফ্রন্ট ব্যাক দুইটাই অনেক সুন্দর, কোনোটাই না মানে যে থাকে না অনেক সময় যে ফ্রন্ট বেশি সুন্দর ব্যাক সাইড কম সুন্দর, এই জন্য হচ্ছে গিয়ে ফ্রন্টটাকে ফ্রন্টে দিব, অথবা ব্যাক সাইড বেশি সুন্দর এর জন্য ব্যাক সাইডটা দিয়ে ফ্রন্ট করে দিব। এটার লেন্থ হচ্ছে গিয়ে 46 থেকে 47 ইঞ্চ পর্যন্ত আছে, নিচের এমব্রয়ডারি প্যানেল অ্যাড করলে আপনার 48 থেকে উপরেও চলে যাবে, আমারটা অনেক লম্বা হয়ে গিয়েছে। ও আর এটা ধরো আর এটা দাও, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আসলে ফ্রন্ট ব্যাক দুইটাই সুন্দর, এর জন্য পুরাটা দিয়ে খুব সুন্দর করে আমি এক্সট্রা অর্গেনজা ফ্যাব্রিক্সটা ধরলাম না। আর এটা কিন্তু নেকের মধ্যে না এমব্রয়ডারিতে সিকোয়েন্স আছে, ঠিক আছে এমব্রয়ডারিতে সিকোয়েন্স আছে। দেখেন কত লম্বা, ইউজুয়ালি নেকের যে কাজ এটা যদি 18 ইঞ্চ হয়, নেকের কাজের লম্বা যদি 18 ইঞ্চ হয়, ওটা কিন্তু আর কি অন এক্সট্রা লেন্থ, ওটাকে এক্সট্রা লেন্থ আপনারা বলতে পারবেন যদি 18 ইঞ্চ হয়, কিন্তু এটার লেন্থ আছে হচ্ছে গিয়ে 25 ইঞ্চ লম্বা একটা এমব্রয়ডারি প্যাচ। ওকে নেকের প্যাচটা হচ্ছে গিয়ে 25 ইঞ্চ লম্বা। যদি কারো মনে হয় যে এটা হচ্ছে গিয়ে বেশি লম্বা আপনাদের জন্য, তাহলে যে আমার মতো কী করবেন, শোল্ডার থেকে দিবেন আর গলাটা একটু বড় করবেন, মানে পান গলা করবেন অথবা গোল গলা করবেন, তাহলে সাইজে এসে পড়বে। তারপরেও যদি মনে হয় যে লম্বা, তাহলে উপর থেকে হালকা একটু, এই যে উপর থেকে অল্প একটু শর্ট করে নেবেন, নিচে থেকে শর্ট করবেন না, কারণ নিচে কিন্তু একটা প্যাটার্ন আছে, হ্যাঁ নিচে প্যাটার্ন আছে, এটাকে শর্ট করতে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, উপর থেকে শর্ট করতে পারবেন। দাও প্রাইস এখন আমি বলে দিচ্ছি, একদম কারো কোনো অস্থিরতা দরকার নাই, আমি এক্ষুনি প্রাইস বলে দিচ্ছি। ধরো ওনাটা সাইডে থেকে দিয়ে দিও, আমি এই জায়গাটা ধরি কারণ এখানে অনেক সুন্দর প্রিন্ট, নিচে ধরলে বোঝা যায় না, নিচে থেকে আর দেখা যায় না তখন। এই যে এত সুন্দর কালার কম্বিনেশন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমি অবশ্য খুব খুশি এই ড্রেসটা পেয়ে, বাকি যারা যারা পাবে তারা খুব লাকি হবে। ওনা দিয়ে দাও সাইডে থেকে, আর এমব্রয়ডারিটাও দিয়ে দাও, এই পাশ থেকে দিয়ে দাও। যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিবেন, অথবা এটার নাম দিয়েছে হচ্ছে গিয়ে কমলা ফুলি, চাইলে কমলা ফুলি লিখেও নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার প্লেস করে দিতে পারবেন। অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি থেকে এসেছে, ডিপসি ক্যাটালগ লোগো যা দরকার
হোলোগ্রাম যা দরকার যা চান সবকিছু খুব সুন্দরভাবে পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই হচ্ছে গিয়ে ক্যাটালগটা সুন্দরভাবে ক্যাটালগ পেয়ে যাবেন আর একদম ক্যাটালগ আর ড্রেস দুইটা যখন ধরবেন দেখবেন একদম সেম সেম এমব্রয়ডারি থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত প্রতিটা জিনিস সেম নাও ক্যাটালগ দরকার নাই প্রতিটা জিনিস হচ্ছে গিয়ে সেম থাকবে কারণ এগুলো অরিজিনাল ডিপসি থেকে এসেছে প্যান্টটা হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে আছে কামিজটা এমব্রয়ডারির কামিজটা হচ্ছে গিয়ে আপনার লন টাইপের ফ্যাব্রিক্সের মধ্যে আছে এটার সাথে হিউজ হিউজ দুইটা এমব্রয়ডারি প্যাচ প্যানেল পেয়ে যাচ্ছেন কামিজের ফ্রন্ট ব্যাক স্লিভ সব কিছু হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা রোজ গোল্ড কালারের মধ্যে আছে বডিটা ওড়নাটা পিওর শিফনের মধ্যে আছে খুবই কালারফুল করে ওড়না প্রিন্ট করে দেওয়া আছে ওড়নার সাইডে এমন সুন্দর একটা পার আছে যেটা নাকি আপনার কামিজের সাথে ম্যাচিং আর ওড়নার প্রিন্টগুলো পুরাটাই এই এমব্রয়ডারি প্যাচ প্যানেলের সাথে ম্যাচিং করে দিয়েছে আর নেকের এমব্রয়ডারিটার মধ্যে হচ্ছে গিয়ে পুরো সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করা নেকের এমব্রয়ডারিটা 25 ইঞ্চ লম্বা আর সাথে প্যান্টের জন্য আরেকটা এমব্রয়ডারি প্যানেল দিয়ে দিয়েছে যেটা আপনারা প্যান্টে অথবা কামিজের নিচে বসাতে পারবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 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 1580 টাকা করে 1580 টাকা এটার প্রাইস যারা নাকি কটন অনেক পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এই ড্রেসটা নিয়ে নেবেন এটার কোয়ালিটি থেকে স্টার্ট করে এটার ডিজাইন এটার কালার কম্বিনেশন প্রতিটা জিনিস হচ্ছে কি বেস্ট 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 কালেকশন এই ড্রেসটা আগামীকাল থেকে আমাদের বসুন্ধরা সিটি শোরুমে অ্যাভেইলেবল হয়ে যাবে এইগুলার প্রিন্টগুলো অনেক সুন্দর প্লাস এটার কালার কম্বিনেশন খুব সুন্দর খুব ইউনিক খুব ডিফারেন্ট একদম রোজ গোল্ড কালারের মধ্যে মেরুন ব্রাউন অরেঞ্জ মাস্টার্ড গ্রিন এইগুলো কালার দিয়ে ল্যাভেন্ডার কালার দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা প্রাইস হচ্ছে মাত্র 1580 টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমি এটা খুব সুন্দর সুন্দর পিকচার পোস্ট করে দিব পিকচার পোস্ট করলে আপনারা আরও সুন্দর এটা এমনি বোঝা যাচ্ছে লাইভেই হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে জিনিসটা বাট পিকচার পোস্ট করলে আরও এইচডি আর আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে ঠিক আছে যাদের এই ড্রেসে ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন এটা প্রাইস হচ্ছে মাত্র 1580 টাকা করে 1580 টাকা ওকে সুন্দর করে স্ক্রিনশট নেবেন অথবা এটার কোড জানি কী দিলাম কমলা ফুলে একটু পরে আমি পিকচার পোস্ট করে কোড লিখে দিব তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে ঠিক আছে আর আগামীকাল থেকে এটা আমাদের শোরুমে অ্যাভেইলেবল হয়ে যাবে চাইলে শোরুমে গিয়ে সুন্দর করে দেখে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি কটন কালেকশন ওকে এখনের জন্য এতটুকুই থাকুক সবার সাথে আগামীকাল দেখা হবে আজকে আর কোনো লাইভ হচ্ছে না আগামীকাল সবার সাথে আবার 2:30 দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই ড্রেসটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন প্রাইস অলরেডি বলে দিয়েছি প্রাইস হচ্ছে 1580 টাকা করে 1580 টাকা ওকে আল্লাহ হাফেজ সবাইকে